11 ডিসেম্বর রাজ্য টেট, তারপরে 15 ডিসেম্বর 2022 থেকে 15 জানুয়ারি 2023 পর্যন্ত সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়েকটি শিফটে। আর এই সিটেট পরীক্ষার জন্য যারা আবেদনকারী এবং পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, এখনও হল টিকিট পাননি এবং কিভাবে হল টিকিট পাবেন তার জন্য চিন্তা করছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন আর সিটের সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যান কিভাবে হল টিকিট আপনি সহজেই পাবেন। হল টিকিট পাওয়ার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষা 15 ডিসেম্বর থেকে 2022-এর 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2023 পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষার অন্তত 10 দিন আগে আপনাকে ctet.nic.in থেকে ডাউনলোড করতে হবে হল টিকিট। সিটেট পরীক্ষার 2022-এর সর্বোচ্চ মার্ক হল 150 নম্বর এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম 90 নম্বর আপনাকে পেতে হবে। পরীক্ষায় যোগ্য সকল প্রার্থীরা কর্তৃপক্ষের কাছ থেকে টেট পাস প্রশংসাপত্র পাবেন যা আজীবন ভ্যালিড থাকবে এবং এটিকে আপনি শিক্ষক পদে যোগ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। পরীক্ষার জন্য আপনার সাথে বৈধ সেশন সিটেট অ্যাডমিট কার্ড 2022 আপনাকে সংগ্রহ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের জন্য ফটো আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে অ্যাডমিট কার্ডে উল্লিখিত সময়ের আগে, পরিদর্শকের কাছে রিপোর্টিং করতে হবে। তাই পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড আপনাকে ভালো করে পড়ে নিতে হবে এবং অ্যাডমিট কার্ডের সমস্ত নীতি আপনাকে মেনে চলতে হবে। আপনার নিজের মোবাইল থেকে ctet.nic.in এই ওয়েবসাইটে যান। হোম পেজে অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন এবং আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। সাবমিট বোতাম ক্লিক করুন, সিটেট হল টিকিট দেখুন আর সেখান থেকে আপনি হল টিকিট সহজেই ডাউনলোড করে নিন। এই সংক্রান্ত আপডেট পেতে নিমতিতাদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে থাকুন। নমস্কার।